সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দীর্ঘ প্রতীক্ষার বাঁধ ভেঙে যাচ্ছে এই আপার প্রাইমারির গেরোয় পড়ে। অসহ্য যন্ত্রণা নিয়ে আপনারা আজকে অধীর আগ্রাতিশয়ভাবে আশা নিয়ে বসে আছেন কখন আপার প্রাইমারির নোটিশ কিংবা ইন্টারভিউ লিস্ট দেবে। সেই বিষয় নিয়ে আজকে আমি দু চার কথা বলতে চাই। আমিও একজন বিধ্বস্ত আপার প্রাইমারির ক্যান্ডিডেট। আপনাদের মতোই আমি এখনও ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের সাইট খুলে বসে আছি। আজকে 7 মে 2021 সাল, কখন নোটিশ দেবে সেই নোটিশের অপেক্ষা করতে করতে আজ সারাদিন চলে গেল। কখন লিস্ট দেবে সেই প্রতীক্ষায় বসে আছি। যদি বা লিস্ট দেয় সেখানে নাম আছে কি না সে বিষয় নিয়ে অত্যন্ত টেনশনে থাকি, এটা স্বাভাবিক। কিন্তু যারা এই বিষয়টাকে হ্যান্ডেল করতেছেন, কলকাতা হাইকোর্ট যে অর্ডার কপি দিয়েছেন যে 10 তারিখের মধ্যে অর্থাৎ 10 মে 2021-এর মধ্যে ইন্টারভিউ লিস্ট আর হচ্ছে 31 জুলাইয়ের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে হবে, তো সে বিষয়টা যদি কমিশন নজর দিয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই 7, 8, 9, 10 তারিখের মধ্যে নোটিশ এবং ইন্টারভিউ লিস্ট আমরা পেয়ে যাব, সে বিষয় নিয়ে টেনশন নেই। কিন্তু টেনশন হচ্ছে সে জায়গায় যে আপনার আমার নাম আছে কি। কেননা দীর্ঘদিন ধরে আপনারা, প্রায় 10 বৎসর ধরে আপনারা একটা চাকরির পিছনে জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, যে এই মনে হয় একটা চাকরি হাতের নাগালে এসে যায়। তো সে বিষয়টার দিকে অবশ্যই আপনাদের সজাগ থাকতে হবে, সে বিষয় নিয়ে অবশ্যই মাঠে নামতে হবে যেহেতু নতুন সরকার গঠন হলো। আমি অবশ্য নবান্ন বিকাশ ভবন এবং আশার্য সদন আর কিছু সংখ্যক প্রফেসরগণের সঙ্গে আমি কথা বলেছি। প্রফেসরগণের অধিকাংশের মতে যে 10 তারিখের মধ্যেই আপারের নোটিশ এবং লিস্ট দিতে পারে, তো সে বিষয়ে তো কোনো দ্বিমত নেই যেহেতু কলকাতা হাইকোর্টের অর্ডার রয়েছে। আর আমি যখন বিকাশ ভবনের এক কর্মচারীর সঙ্গে ফোন করে বিষয়টা জানতে চাইলাম, তিনি বললেন যে এখনও কোনো খবর নেই। আমি হতবাক হয়ে গেলাম। তাহলে কলকাতা হাইকোর্টের সেই অর্ডার কপি, সেই অর্ডার কি মানবে না স্কুল সার্ভিস কমিশন? অবশ্যই সে বিষয়টা একটু লক্ষণীয়। তারপর আমি যখন আশার্য সদনে ফোন করলাম, ওনারা বললেন যে অবশ্যই কলকাতা হাইকোর্টের যা অর্ডার কপি রয়েছে সে বিষয় নিয়ে নিশ্চিত থাকো, সময় হলে সব হবে। অর্থাৎ উনি আমাকে বলতে চাইলেন না, যে সঠিকভাবে ক্লিয়ার করে বলতে চাইলেন না যে আমাদের এখতিয়ারের বাইরে বিষয়টি। অর্থাৎ যখন অর্ডার আসবে সঙ্গে সঙ্গে তারা ইন্টারভিউ এবং অর্থাৎ নোটিশ এবং ইন্টারভিউ লিস্ট আপলোড করবেন। তো আমি সেই যারা দীর্ঘ প্রতীক্ষায় বসে আছেন তাদের প্রতি আমি বলবো, আপনারা ঘাবড়াবেন না, সবাই সঠিক সিদ্ধান্ত নিন। জীবনের মোড় যারা পাল্টে নিতে চান, তৈরি করতে চান, আরও উন্নত ব্যবস্থা নিতে চান, তারা এই মুহূর্তে একটার পিছনে লেগে না থেকে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিন। আমি বলবো না যে আপনারা এর জন্য অপেক্ষা করবেন না, অপেক্ষা করুন, কিন্তু সেই সঙ্গে ভেঙে পড়ার কোনো প্রয়োজন নেই, আমি এটাই বলতে চাই। অবশ্যই আপারের নোটিশ আসুক, লিস্ট আসুক, এটাই চাই। এর আগে বলেছিলাম যে ভোটের সময় অনেকে বলেছিলেন যে লিস্ট আসতেছে, নোটিশ হবে। আমি বলেছিলাম আসবে না, ভোট চলাকালীন, ভোট পর্ব নাম এটা পর্যন্ত, সরকার না গঠন হওয়া পর্যন্ত কখনোই সম্ভব নয় আপারের মেরিট লিস্ট বা আপারের ইন্টারভিউ লিস্ট বা নোটিশ দেওয়া। সেটাই হলো আজকে আমি বলতে চাই, যে অনুগ্রহ করে আপনারা অপেক্ষা করবেন না, দিলে দেবে, না দিলে অত আফসোস করবেন না, সময় হলে সব হবে। মিছামিছি জীবনটাকে বিলিয়ে দেবেন না, কারণ এই জীবনটা কেউ এনে দেয়নি। আপনারা টেনশনমুক্ত থাকুন, সুস্থ থাকুন, এতটুকুই আপনাদের কাছে বিশেষভাবে করজোড়ে অনুরোধ করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।